তানজিম হাসান সাকিব স্পষ্ট বলে দিয়েছেন, ক্রিকেট খেলা ছাড়তে রাজি কিন্তু ধর্ম ছাড়তে রাজি না। তিনি ধর্মবীর, তারুণ্যের অহংকার। তিনি ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। আর সেই ছেলেটাকে নিয়ে আপনারা আলোচনা সমালোচনা করেন, আপনারা কি মানুষ? আপনাদের ভিতর এত নোংরা কেন? একটা ইসলামিক রাষ্ট্রে, যে রাষ্ট্রের রাষ্ট্রধর্ম ইসলাম, সেই রাষ্ট্রে বসবাস করে, স্বাধীন রাষ্ট্রে বসবাস করে, এই মানুষদেরকে নিয়ে আপনারা কেন এত হয়রানি করেন? সে নারী জাতিকে সম্মান করে, সে ইসলামকে সম্মান করে, এটাই কি তার অপরাধ? আলোচনা বন্ধ করুন। তানজিম হাসান সাকিব আমার দৃষ্টিতে যুবকদের অহংকার, তারুণ্যের অহংকার। সে একজন তার্মি, সেলুট বস। আমরা আশা করি ক্রিকেট মাঠও কাঁপাবেন। ক্রিকেট সাকিবের পেশা, সে অর্থ রোজগার করে, তাই বলে কি ধর্মকে ভালোবাসতে পারবে না? এটা কি কোনো অপরাধ? অপরাধ নয়, মানুষের জীবিকা নির্বাহে বিভিন্ন কাজ করতে পারে, তাই বলে ধর্মকে যে ভালোবাসতে পারবে না তা তো নয়। আপনারা ধর্মবিরোধী, মানবতা বিরোধী, নাস্তিকবাদ, সন্ত্রাসবাদ, মিথ্যা কথা এগুলা বাদ দেন। একদিন মরতে হবে, ধর্মকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসতে শিখুন। ধন্যবাদ।